তো আমি ফিল্ম রিভিউ করি না আমি শুধুমাত্র কন্ট্রোভার্সি করি আমি লোকজনকে রিপ্লাই ভিডিও দিয়ে আমার চ্যানেল নাকি আমি বাঁচিয়ে রাখছি গ্রো করছি নাকি ওরকমভাবে এই কথাটা সে বলছে যে নিজে অঙ্কুশ আর বঙ্গাইয়ের বিরোধটাকে এনক্যাশ করে এসছে বা অঙ্কুশের একটা বিতর্কিত অ্যাভেঞ্জার্স নিয়ে একটা ইন্টারভিউ ছিল ডেকে আছে বিভিন্ন রকম কথার মধ্যে সেই সমস্ত দিয়ে সে উঠেছে আমি অ্যাকচুয়ালি ডেটা দিয়ে কথা বলবো আমি সকালবেলা একটা ভিডিও বানিয়েছিলাম সেটা লাস্টে সালমান খানের কোন সিনেমার কোন অ্যাকশান সিন কোথা থেকে কপি বা আমি এই প্রশ্নটা রেখেছিলাম যে এম সিনের টিজারে তুমি যখন এত বড়ো সিনে বোদ্ধা এই সিনগুলো যে কপি ছিল এগুলো মেনশান কেন করনি। তুমি তো ভালো খারাপ দুটো বলতেই এক্সপার্ট তাহলে তুমি মেনশান কেন করো নি অ্যাকচুয়ালি দেখুন এই সমস্ত টপিক এই সমস্ত কিছু শুরুই হচ্ছে গিয়ে ওই কপির ব্যাপার ওকে এবার একটা লোক যার নামে তার বন্ধুরাই এসে দুদিন বাদে বাদে এসে বলে দেবে যে ভাই ভিডিও ঝেড়ে বানাচ্ছে সেই টপিক নিয়ে কথা বলতে গিয়ে পুরো খেলাটাকে ঘুরিয়ে দেওয়া মানে কিছু জিনিস তো শেখার আছে ভাই ঠিক আছে এর থেকে যে কথা ঘুরিয়ে দেওয়ার মাস্টার কাকে বলা যায় ওকে আমার বক্তব্য এটাই ছিল যে ভাই তুমি সালারের ফেক বক্স অফিস কালেকশান নিয়ে এত কথাবার্তাতে তুমি বলছো তোমার নিজের তো হাজারটা জিনিস হয় ফেক টাইপের ঠিক আছে অন্যের রিভিউ দেখে রিভিউ করছো কিছু দিন বাদে কোনো ওয়েবসাইট থেকে রিভিউ তুলে নিয়ে তুমি করে দিচ্ছ রিভিউ প্রচুর এক্সাম্পল রয়েছে ঠিক আছে নাও দ্য থিং ইজ যে কন্ট্রোভার্সি আর আমি নাকি একে রিপ্লাই ভিডিও দিয়েই নাকি আমি নাকি উঠছি আমার চ্যানেলে চারশো দুইখানা ভিডিও আছে চারশো দুইয়ের টেন পারসেন্টও যদি করি তাহলে আর চল্লিশটা ভিডিও আমি কাউন্ট করে দেখলাম এক্স্যাক্টলি সতেরোটা ভিডিওতে অরিত্রর ছবি আমি থামনেলে দিয়েছি মানে দেখুন ভিডিওর ভেতরে আমি কি নিয়ে কথা বলেছি সেটা থামনেল দেখে কেউ বুঝতে পারার কেউ কথা না তো আমি যখন কারোর ছবি থামনেলে যখন দিচ্ছি তার মানে আমি তার ফ্যানদেরকে আমি অ্যাট্রাক্ট করছি তো চারশোটা ভিডিওর মধ্যে সতেরোটা ভিডিও মানে যেটা অ্যাকচুয়ালি টেন পারসেন্টও নয় ঠিক আছে মানে হাফেরও কম ফাইভ পারসেন্ট করলে পরে কুড়িটা হয় আজকে আমি আমার একটা ভিডিওর থামনেলে অলরেডি যেটা আমি বানিয়ে পোস্ট করেছি যেটা আমার গতকাল বানানো ছিল সেটাকে কাউন্ট করলে আর এটাকে কাউন্ট করলে পরে আঠেরো আর উনিশ হয় ঠিক আছে তো আমার চ্যানেল তো ভাই শুধুমাত্র তোমাকে দিয়ে গ্রো করেনি বা তোমাকে পোক করে গ্রো করেনি তার আমি আরও একটা হিসাব দিই চারশো খানা ভিডিওর মধ্যে আপনারা গিয়ে অ্যাকচুয়ালি কাউন্ট করতে পারেন কারণ আমার চ্যানেলে তো হাজার দু হাজার চার হাজার ভিডিও অ্যাভেলেবেল অ্যাকচুয়ালি নেই পপুলার ভিডিওতে ক্লিক যদি করেন তাহলে দেখবেন একশো পাঁচখানা না একশো সাতখানা ভিডিও আছে যেগুলো হাজারের ওপরে ভিউ পেয়েছে এখন আমার চ্যানেল এখন দু হাজার আটশোতে আছে দাঁড়িয়ে কিছুদিন আগে তার থেকে কম ছিল অ্যাকচুয়ালি আগস্ট মাস অবধি অরিক্সোর একলব্য ফিল্মটা অবধি আমি যদি ধরি এই সতেরোটার মধ্যে কিছু ভিডিও কিন্তু রয়েছে যে তার সিনেমাকে প্রোমোট করার জন্য ওগুলো কিন্তু কোনোরকম কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে কথাবার্তা কিন্তু হয়নি তিন চারটে ভিডিও তো ওরকম রয়েছে আমি সেগুলো বাদ যদি দিই তাহলে আমি তাকে হার্ডলি বারো তেরোটা ভিডিওতে তাকে হয়তো আমি মেনশন করেছি ওকে তাকে রিপ্লাই দেওয়ার জন্য কারণ চেঙ্গিদের সময় একটা সড়ো ঝামেলা হয়েছিল এবং সেই অগস্ট মাস থেকে এখনও অবধি তাকে আমার চ্যানেলের কোনো ভিডিওর কোনো থামলে কিন্তু আপনারা পাবেন না আজকের আগে হ্যাঁ একটা সময় ছিল ন্যাশনাল আর না ওই যে সাত দিনের রিভিউর উইন্ডো নিয়ে টপিকের সময় আমি তাকে ব্যাস ফ্যাস কিছু করিনি তার ছবিটা মেনশন করার কারণ ছিল ওকে যাই হোক তো এই অগস্ট মাস থেকে এখনও অবধি অগস্ট মাসে আমার চ্যানেলে এক হাজার মতো লোক ছিল অগস্ট থেকে এখনও অবধি অলমোস্ট হাজারজন আমার চ্যানেলে অ্যাড হয়েছে এবং এই যে হাজারজন অ্যাড হয়েছে এর এই টাইম পিরিয়ডের মধ্যে মাত্র একবার আমি ওর থামনেল ইউজ করেছিলাম এবং আমার চ্যানেলে অলমোস্ট একশো পাঁচ থেকে একশো সাতখানা মতো ভিডিও আছে যেখানে তার ছবি নেই না না সরি মানে টোটাল মানে এতগুলো ভিডিও হাজারের ওপরে ভিউ অ্যাকচুয়ালি পেয়েছে এবার এই একশো পাঁচ বা একশো সাত থেকে আপনি কুড়িখানা মাইনাল দিন চলুন তিরিশটা যে কেউ গিয়ে আমার কথাটা আমি সত্যি বলছি কি না যে কেউ গিয়ে আজকে চেক করতে পারে আমার চ্যানেলে চার হাজার পাঁচ হাজার ভিডিও নেই যে কেউ গিয়ে চেক করতে পারে ঠিক আছে আমি কুড়িটাও বাদ যদি দিই তাহলেও প্রচুর ভিডিও রয়েছে যেগুলো আমার চ্যানেলে যা সাবস্ক্রাইবার রয়েছে সেটার অনুপাতে ভালোই ভিউ পেয়েছে ঠিক আছে এটুকুনি বলতেই তো পাঁচ মিনিট মতো প্রায় বেড়েই গেল এবারে আছে কি যে উমেন ব্যাশিং কিছুদিন আগে শিখর ধাবানের সাথে একটা ইনসিডেন্ট হয় তার ডাইভোর্স নিয়ে সেটার রেসপেক্টে আমি একটা ভিডিও বানিয়েছিলাম ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেই ভিডিওটা একটুখানি দেখে আসবেন তো যে উমেন ব্যাশিং কতটা করা রয়েছে বা মেয়েদের সম্পর্কে আমার ধারণা কী এর বক্তব্য হচ্ছে গিয়ে যে আমি অ্যানিমেল দেখে অগ্নিকে আমি অনেকগুলো রিপ্লাই ভিডিও বানিয়েছি ভাই অনেক লোক অনেককে নিয়ে ধ্রুবরাটিকে নিয়ে অনেক কিছু হয়েছে হ্যান ত্যান প্রচুর কিছু বিতর্ক হয়েছে ওই যে চারটে ভিডিও যেগুলো আমি অগ্নিকে নিয়ে বানিয়েছি সেখানে প্রত্যেকটা দৃশ্য এক্সপ্লেন করা হয়েছে আগে কি ছিল পরে কী ছিল কারণ সবাই চেরিপিক করে কথা বলছে একটা নির্দিষ্ট যে কেন গলায় হাত দিল কেন পা চাকতে বললো সেগুলো নিয়ে কিন্তু আমি এক্সপ্লেন করেছি ঠিক আছে সিন বাই সিন কথা হয়েছে এবং ওটা অ্যাকচুয়ালি তিনটে ভিডিও চার নম্বর ভিডিওটাতে বাজে ইনফ্লুয়েন্সার কারা আর ভালো কারা সেইটা নিয়ে আর রেডিও নিয়ে অ্যাকচুয়ালি কথা ছিল যে রেডিও তো শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে ওগুলো খুব ডিটেলড ভিডিও অনেক জিনিস নিয়ে কথা বলতে গেলে পরে সময় লাগে আমি তো চেরিপিক করে কথা বলতে পারি না অ্যাকচুয়ালি তো সেইটা ছিল যে কেউ গিয়ে চেক করতে পারো ভাই যে আমি তাতে কটা পার্সোনাল অ্যাটাক করেছি কটা সিন এক্সপ্লেন করেছি আর কটা টপিক নিয়ে কথাবার্তা হয়েছে আর ওম্যান ব্যাশিংয়ের কথা যদি হয় তাহলে আমি বলি আমাদের এখানে ফিমেল সেলিব্রিটিরা অদ্ভুত অদ্ভুত কথাবার্তা বলে সেগুলো নিয়ে কেউ কাউকে কোনো রকম কল আউট কিন্তু করে না নেহা ধুপিয়া রুক্মিনী আর জামালের সাথে এই ফিল্মটা করেছিল নেহা ধুপিয়া এই ফিল্মে একটা সিন আছে নেহা ধুপিয়া একজন মেল ক্রিমিনালের প্রাইভেট পার্ট প্রেস ডাউন করে দিচ্ছে ঠিক আছে ধরছে এরকম খপ করে অপরাজিতা আড্ড্যর মতো একজন বর্ষিয়ান অভিনেত্রী ওপেনলি বলে যে পরকিয়া সুস্থতার লক্ষণ উর্ফি জাভেদ ওপেনলি বলে ইন্টারভিউতে এসে যে আমার বয়ফ্রেন্ড আমাকে চিট করলে পরে তার প্রাইভেট পার্টকে তো আমি বাদ দিয়ে দেবো মধুরীমা সরকার ওপেনলি বলে আই হেট মেন ঠিক আছে আমাদের সমাজে মেয়েদের অসভ্যতা নিয়ে খুব কম লোক কথাবার্তা বলে কেউই বলে না কারণ ব্যাকলাসের ভয় আমি সেই ব্যাকলাসের ভয়টা পাই না আর এই পয়েন্টগুলো আমি ওই অগ্নিকে দেওয়া রিপ্লাই ভিডিওর মধ্যে আমি মেনশন করেছিলাম আপনাদেরকে একজন অ্যাক্টিভিস্টের নাম বলি তার ইউটিউব চ্যানেলও আছে লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে দীপিকা নারায়ণ ভরদ্বাজ উনি মেনস রাইট আর এই মুহূর্তে জেন্ডার বায়োসিং লর জন্য মেয়েরা কত রকমভাবে সেই লগুলোকে মিসইউজ করে ছেলেদেরকে আত্মহত্যার মুখে ঠেলে দিচ্ছে আমাদের দেশে আত্মহত্যার রেট কত কি কারণে কত রকমের ফেক কেস মহিলারা পুরুষদের নামের ইয়ে করছে সেটা নিয়ে একজন মহিলাই কথা বলে দীপিকা নারায়ণ গিয়ে তার নাম তার লিঙ্ক আমি দিয়ে দেব ঠিক আছে তাকে আপনারা ফেসবুকে ফলো করতে পারেন তাকে যদি আপনারা ফেসবুকে পাঁচ দিন ফলো যদি করেন না তাহলে আপনাদের মনে হবে যে এই টপিক নিয়ে আরও লোকেদের কথা বলা উচিত বলছে যে এ তো রিভিউ আর না এ তো অন্য সব নিয়ে তো কথাবার্তা বলে আমার চ্যানেলে থার্ড না ফোর্থ ভিডিও একটা পলিটিক্যাল ভিডিও ছিল নরেন্দ্র মোদীর গভর্নমেন্টকে নিয়ে আমি একটা কবিতা করেছিলাম আমার চ্যানেলে বাবুল সুপ্রিয়কে নিয়ে গান আছে সুরঠুর নয় ওই ছড়ার মতো ঠিক আছে দেবাংশু ভট্টাচার্য আমাদের তৃণমূলের স্পোক্স পারসন তার একটা টপিক নিয়ে ভিডিও ছিল আমাদের এখানে রিসেন্টলি ইলেকশানের ভায়োলেন্স নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম আমি মাঝে মাঝে সিনেমা বাদ দিয়ে অফ টপিক যেরকম পরম আর পিয়া আই মিন পরম পিয়া এই যে কেসটা যে হলো না এই বিএ হলো এইসব নিয়েও আমি কথাবার্তা বলেছি বাংলাদেশের আমাদের দেশকে নিয়ে গালাগাল দেওয়া নিয়েও আমি কথাবার্তা বলেছি এবং আমি মনে করি যে আমাকে দেখে মাথার দেয়নি যে সিনেমার চ্যানেলে আমি অন্য কিছু নিয়ে কথা বলতে পারবো না এবং সেসব ভিডিও সংখ্যাতে খুবই কম ঠিক আছে আমার যদি মনে হয় আমার ব্যাপারে একটা ব্যাপারে যদি ইনফরমেশান যদি থাকে নলেজ যদি থাকে সাহস যদি থাকে তাহলে আমি কথা কেন বলবো না ঠিক আছে তো এই ভিডিওগুলো আপনারা আমি না ডেসক্রিপশান বক্সে না সব মোটামুটি দিয়ে দেব। তো আপনারা যে কেউ গিয়ে যারা গালাগাল দিয়ে যারা ভরিয়ে দিচ্ছে ঠিক আছে তারা গিয়ে চেক করতে পারুন এই যে আমি ডেটা যেটা শেয়ার করলাম চারশোটার মধ্যে সতেরোটা আজকের দুটো নিয়ে উনিশটা আমি যখন একলব্যকে যখন ভালো বলেছিলাম অনেকেই বলেছিল এবার তো তুমি অরিত্র কিনা আর কোনো রকম কথাবার্তা বলবে না আমি তখনই তাদেরকে কমেন্টে রিপ্লাই করেছিলাম যে ইন ফিউচার যদি ক্রিটিক্যাল সিচুয়েশান আসে বা ঝামেলা যদি হয় তাহলে আমি অবশ্যই বলবো আজকের এই সমস্ত কথাবার্তার একটাই পয়েন্ট একটা লোক সে তার বন্ধুদের ভিডিও দেখে চুরি করে দেন সে সেটাকে জাস্টিফাই করে রূপম তো অশান্তি করার মতো ছেলে না রূপম কারোর সাথে কণ্ঠপার্থীতে কখনো যায় না আজকে রূপমও তাহলে ভুল কথা বলছে আর্টিস্টিক সেভেন সেন্স ওপেন হাইমারের সময় কথাটা করেছিল মেনশন তারপরে আবার তাদের মধ্যে ওই বলে না আমে দুধে মিলমিশ হয়ে যায় আটি গড়াগড়ি খায় ওরকম একটা ব্যাপার কিন্তু হয়েছে তো কী আছে তাতে ভাই লাইফে ঝামেলা হয় আবার বন্ধুত্ব হয় আবার ঝামেলা হয় কেউ ভিডিও বানায় কেউ ভিডিও বানায় না ঠিক আছে বাট এই দাদাবাবুর কেউ ভিডিও বানালে পরে খুব গায়ে লাগে ঠিক আছে সুদীপ দা আমাদের রিভিউয়ারদের মধ্যে সবথেকে অনেস্ট যে মোটামুটি অলমোস্ট সমস্ত কাজের এই বাজে দিকগুলো কিন্তু তুলে ধরে সেই দাদার সাথে তো এই দাদা কীরকম খেলাটা তো খেলেছে সেটা তো আপনারা সুদীপের চ্যানেলে গিয়ে ফলো করলে পরেই পাবেন দেখতে কোনো রকম অসুবিধা নেই চেঙ্গিদের সময় অনেক কিছুই হয়েছে তো সবাই ভুল ছিল তাই তো শুধুমাত্র তুমি ঠিক ছিলে এটাই তো আমার বক্তব্য এইবারে আমি একটা জিনিস বলি যে এই যে বলছে না যে বেঁচে খাচ্ছি বা আমার চ্যানেল আমার চ্যানেল নাকি ডেড অগস্ট মাসের পর থেকে আমার চ্যানেলে ভালো সাবস্টেন্সিয়াল একটা গ্রোথ হয়েছে আর সব থেকে ফানি একটা জিনিস বলি এই দাদার সাথে আমার ইন্টারভিউ বলছে না যে সামনে থেকে একদম অন্যরকম সামনে থেকে অন্যরকম তো সামনে থেকে কি আমি চিৎকার করব গালাগাল দেবো তোমার সিনেমার প্রমোশানে তোমার ইন্টারভিউ করতে গেছি তোমার সাথে অসভ্যের মতো বিহেভিয়ার করব আমি যখন জিত কিনে কোয়েশ্চেন করেছিলাম তখন তো প্যান্টটি হিসি কার হয়ে গেছিলো আমি বুঝতে পারছিলাম নাও দ্য থিং ইজ ইভেন কি আমি তোমাকে এটা বলেও যে সাহিল এত ফালতু একটা ভিডিও বানিয়েছে আমার রিপ্লাই করতে ইচ্ছা করছিল হেনিওয়ে ওই ইন্টারভিউটা চেক করলে পরে দেখবেন আমাকে বলছে অরিত্র যে তুমি তো জাফর পানহাই কিনে ভিডিও বানিয়েছিলে চলেনি সেটা সেরকম হ্যাঁ আমাদের এখানে সিনেমা মানে ভালো টপিক সিনেমার অ্যাকচুয়াল টপিক নিয়ে কথা বললে পরে তাহলে কিন্তু সেসব ভিডিওতে ভিউ কিন্তু আসে না আমি দুদিন আগেই ঠিক আছে জাস্ট দু তিনটে ভিডিও আগেই বাংলার টপ তিনটে সিনেমা সেগুলো নিয়ে আমি কথা বলেছি কটা ভিউ তাতে এসছে মানুষ ভালো সিনেমার ব্যাপারে কেয়ার করে কতটা আমাদের এখানে এই যে অ্যাওয়ার্ড নিয়ে এত কথাবার্তা পুষ্পা কেন অ্যাওয়ার্ড পাচ্ছে আমি প্রায় তিন চারটে মতো ভিডিও বানিয়েছিলাম এবং তাতে আমি ডিটেলসে কথা বলেছিলাম কটা লোক দেখতে এসেছে কটা লোক দেখতে আসে যখন কাজের কথা বলা যখন হয় দাদা বলছে যে এপোলিয়ানের সিনেমার রিভিউতে আমি শুরুতে নাকি বুব নিয়ে কথা বলেছি আর লাস্টে নাকি বাংলা ডিরেক্টরদের খিসি দিয়ে যে রিভিউ কোথায় মারলাম ভাই রিভিউটা মাঝখানে ছিল তুমি তো শুরু আর শেষ দেখে দেখে অভ্যস্ত মাঝখান দেখতে তো অভ্যস্ত না তাই হয়তো তোমার খেয়ালই পড়েনি যে আমি কী বলেছি তাই না আর পেইড প্রমোশনের কথাই বলি পেইড প্রোমোশন করলে পরে বাজে পয়েন্ট বলা যায় না এটা কে বললো বাজে পয়েন্টে অ্যাকচুয়ালি বলা পসিবল নয় না আর আমার না এই রিপ্লাইগুলো আমি ভেবেছিলাম রোস্টের ঢঙে দেব বাট সিরিয়াসলি বলছি রোস্ট করতে গেলে পরে অনেক সময় লেগে যাবে ভিডিও এডিট করব এই করব সেই করব কি দরকার কন্ট্রোভার্সির ভিডিও তো এমনিই চলবে তাই আমি এই ভিডিওটা এডিট আমি করবো না খুব একটা বেশি মোটামুটি যেখানে আমি তুতলেছি বা যেখানে কথাবার্তা আটকেছে সেটা সমিতি আমি মোটামুটি দিয়ে দেব আর আমার গলার বয়েস নিয়ে আর চুল নিয়ে অনেক কথাবার্তা আরেকজন ইউটিউবার বলছে তোকে আমি একটা কথা বলি ভাই আমি ও আচ্ছা তোকে নিয়ে কথা তোর বানানো তোকে নিয়ে যে ভিডিওটা বানাবো তাতেই বলবো আর বাইরা বয়ে তোকে কিন্তু আমি এত ভদ্রভাবে এত কন্ট্রোলভাবে আমি তোকে রিভিউ বা রিপ্লাই বা রিসপন্স কোনো কিছুই দেবো না তুই তৈরি থাক ঠিক আছে আমি জানি তোর ছবি থামনেলে আমি না দিলে পরেও তুই আমার ভিডিও দেখতে আসিস যেই ভিডিও দেখে তুই এত নাচছিস না ভাই সেই ভিডিওর থামনেলে কি তোর কথা আমি লিখেছিলাম তোর নাম মেনশন করেছি না তোর ছবি দিয়েছি ও ফেক টিউবার দেখেই চলে এসেছিস ভিডিও দেখতে বাট তুই তো জানিস তুই তো নিজে ভেতরে ভেতরে জানিস যে আমি ফেক যেই দেখেছিস স্বর্ণবতী লিখেছে লিখেছে ফেকটিউবাদের নিয়ে কিছু কথা চলে এসেছিস মুহূর্তের মধ্যে আর তোর তো আগে আসার সাহস হয়নি কারণ তোর ভিডিওতে কোনো লজিক তো ছিলই না বর্দা ভাই এসছে সেটা দেখে আমি এসছি ভাই ইভেন কি তুই তোর রিপ্লাইটা পর্যন্ত কপি করে দিস অরিত্র দাদাও তাও দু চারটে পয়েন্ট নিয়ে কথা বলেছে কিছু তো পয়েন্ট দিয়েছে যে ছেলেটা ওম্যান বেশি গারোল বা কিছু অরিত্রর কথার মধ্যে কিছু পয়েন্ট ছিল ঠিক আছে তোর কথা তো ভাই চুল খারাপ গলার ভয়েস খারাপ আমার তো না গলার ভয়েস খারাপ রিপ্লাইটা দেখে তো তোর কথা বন্ধ হয়ে যাবে আমি আসছি একটু পরে তোর জন্য